আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সকাল 11:30 বাজে এবং চলে এসেছি সহজ পাঠ রেডিও নিয়ে নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ আর তোমাদের সঙ্গে আমি রয়েছি বঙ্কু বাবু আর প্রথমেই আজকে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি আইপ্যাড থেকে গৌরী রায় চৌধুরী একটি কবিতা শোনাবেন নির্মলেন্দু গৌতমের লেখা একটি চমৎকার কবিতা গৌরীদি চলে এসেছিলাম আর কথা বাড়াবো না গৌরীদি আমাদের যদি একটু কবিতাটা শোনান এই আমি হাঁটু মুড়ে বসে পড়ছি শুভ সকাল আমি আজ একটা মজার কবিতা তোমাদের পড়ে শোনাবো কবিতাটার নাম ও রোদ্দুর আমি আইপারি গৌরী আন্টি আজ আমি রোদ্দুর কবিতাটা তোমাদের পড়ে শোনাবো এই কবিতাটা তোমাদের দ্বিতীয় শ্রেণীর বইয়ে 172 পাতায় আছে এর আগে আমি তোমাদের বর্ষার কবিতা পড়ে শুনিয়েছি আজ আমি তোমাদের রোদ্দুরের কবিতা পড়ে শোনাব বর্ষার কবিতা পড়ার সময় আমি তোমাদের বলেছিলাম বর্ষার সাথে রোদ্দুরের একটা বন্ধুত্ব আছে বৃষ্টির পরই রোদ হাসে এখন তো বর্ষাকাল বেশ কদিন বৃষ্টি হওয়ার পর আজ কিন্তু ঝলমলে রোদ্দুর উঠেছে আর এই ঝলমলে রোদ দেখে আমারও কিন্তু আজকে এই কবিতাটা পড়তে ভীষণ ইচ্ছে করছে তাহলে কবিতার নামটা একবার বলি ও রোদ্দুর লিখেছেন বিখ্যাত কবি শ্রী নির্মলেন্দু গৌতম এই কবিতাটা পড়ার আগে আমরা জানব যে আমাদের কে রোদ দেয় সূর্যিমামা আমরা কোথায় দেখতে পাই সকালে যদি আমরা দরজা বা জানলা খুলে আমরা যদি নীল আকাশের দিকে তাকাই সেখানে দেখতে পাবো জল জল করছে সূর্যিমামা তার কি রোদ আর তার আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে সারা দিন আকাশে থেকে বিকেলের পর সেই সূর্যিমামা ধীরে ধীরে মেঘের আড়ালে চলে যায় আর চাঁদমামা তখন আকাশের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আর তখন হয় রাত্রি আর যখন সূর্যিমামা থাকে তখন হয় দিন কারণ সূর্যিমামার আলো তো চারিদিকে আলোকিত করে রাখে চাঁদের আলো সুন্দর কিন্তু চাঁদের আলো একটু নরম সূর্যের আলো কিন্তু অনেক চকচকে আর জোরালো তাহলে কবিতাটা এবার পড়ি কবিতাটার নাম হলো ও রোদ্দুর আর লিখেছেন বিখ্যাত কবি শ্রী নির্মলেন্দু গৌতম ও রোদ্দুর সোনা পড়ুন সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল ও রোদ্দুর ঘাসের বুকে করিস ছিকি মিকি আয় কুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লেখি রোদ না থাকলে সূর্যিমামা না উঠলে আমাদের কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায় কিন্তু আজ আর আমরা মন খারাপ করব না আজ তো ভীষণ রোদ উঠেছে তাই তো আমরা আজকে এই কবিতাটা পড়েছি ও রোদ্দুর
কাকে বলছে কবি? রোদকে বলছে, রোদ্দুর মানে রোদ। সোনা বরণ মানে সোনালি রং তার। সাত সকালে ভাই, খুব সকালে সূর্যি মামাকে কবি বলছেন, চতুর্দিকে ছড়িয়ে দিলি, চতুর্দিকে মানে চারিদিকে, সোনালি রোশনাই মানে রোশনাই মানে আলোর ছটা, মানে চারিদিকে সূর্যি মামার যে সোনালি রঙের আলো চারিদিকে সে ছড়িয়ে দিয়েছে। ও রোদ্দুর চাই যদ্দুর আকাশ নীলে নীল, রোদ্দুরকে কবি বলছেন, আমি যত দূর তাকিয়ে দেখতে পারি তত দূরই আমি দেখছি আকাশ একেবারে ঝকঝকে নীল। ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল, রোদ ওঠাতে পাখিরাও মনের আনন্দে গান গেয়ে উঠেছে, তারাও ডাকছে। আর ফুলের কুড়ি সে ভাবল, রোদ তো উঠে গেছে, আর তো আমি ঘুমিয়ে থাকতে পারবো না। সে খুশিতে ঝিলমিল করে তার পাপড়িগুলি সূর্যের দিকে খুলে ধরেছে। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, রোদ ঘাসের বুকে পড়ে ঘাসের উপরে পড়ে একদম ঝিকমিক করতে থাকে। আয় খুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লেখি, খুকু আর ভাই দুজনে একসঙ্গে ঠিক করেছে আজ রোদে বসে হাতের লেখা লিখবে। এই কবিতাটা পড়তে গিয়ে আমরা অনেকগুলি শব্দ পেলাম, তার অর্থগুলিও জানলাম। যেমন রোদ্দুর মানে রোদ, সাত সকালে মানে খুব সকালে, চতুর্দিক মানে চারিদিক, আর রোশনাই আলোর ছটা মানে চারিদিকে আলো ভরে যাচ্ছে। এবার আমরা একটা মজার জিনিস খুঁজে বার করি। কবিতাটার মধ্যে আমরা অনেকগুলি মেলানো শব্দ, মানে একটার সঙ্গে আরেকটা যেন ছন্দ মিলছে সেরকম কতগুলি শব্দ আমরা খুঁজে পাব। আমরা খুঁজতে শুরু করি। আচ্ছা, রোদ্দুর তার সঙ্গে কি মিলবে? যদ্দুর, নীল নীল ঝিলমিল, ঝিকিমিকি লেখালেখি। কবিতার কোন লাইন থেকে এগুলি পেলাম বলো তো? আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ও রোদ্দুর চাই যদ্দুর, রোদ্দুর আর যদ্দুর, আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল, নীলে নীল আর ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আয় খুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লেখি, ঝিকিমিকি লেখা লেখি। এত গেল ছন্দ মেলানো শব্দের খেলা। এবার আমরা যদি একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলিয়ে শিখি যার অর্থটা এক, এই শব্দগুলিকে কি বলে জানো? প্রতিশব্দ। রোদ্দুর, আচ্ছা আমরা পড়তে গিয়ে আর একটা শব্দ পেয়েছিলাম রোদ, তাহলে রোদ্দুরের প্রতিশব্দ হল রোদ। দুটোর মানে এক। সোনা স্বর্ণ, স্বর্ণ মানেও যা, সোনা মানেও তাই। রোশনাই মানে দীপ্তি, রোশনাই মানে কি? আলোর ছটা। দীপ্তি মানেও আলোর ছটা। তাহলে আমরা কতগুলি প্রতিশব্দ শিখলাম? রোদ্দুর, রোদ, সোনা, স্বর্ণ, রোশনাই, দীপ্তি। আচ্ছা বলো তো, রোদ্দুর কখন ওঠে? সাত সকালে। রোদ উঠলে আকাশ কেমন দেখায়? আকাশ নীলে নীল থাকে। পাখি আর ফুলের কুড়িরা রোদ উঠলে কি করে?
পাখি ডাকতে থাকে আর ফুলের কুড়ে খুশিতে ঝিলমিল করে ওঠে। রোদকে কোথায় ঝিকমিক করতে দেখা যায়, ঘাসের উপর। খুকু ভাই রোদে বসে কি করবে ঠিক করেছে? হাতের লেখালেখি করবে। এবার কবিতাটা খুব ভালো করে বার বার পড়ো। তুমি তো কবিতার কঠিন শব্দের অর্থগুলি শিখে গেছো, তাহলে কবিতাটা বুঝতে তোমার আর একটুও কষ্ট হবে না। কবিতাটা তোমার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার খাতায় একটা বড় করে সূর্যি মামার ছবি আঁকো, ঠিক যেরকম তোমার বই আছে। দেখবে সূর্যি মামা কি সুন্দর হাসছে আর চারিদিকে তার আলো ছড়িয়ে পড়েছে। তার নিচে কবিতাটা না দেখে লিখে ফেলো। আর আমি যে প্রশ্নগুলি তোমাদের করলাম, সেগুলির উত্তরগুলিও তো তোমরা জানো। কবিতার শেষে সেই প্রশ্নের উত্তরগুলিও সুন্দর করে লিখে ফেলো। কবিতাটা লেখার আগে কিন্তু কবিতার নাম লিখতে ভুলবে না। কবিতার নাম কি? ও রোদ্দুর। আর লিখেছেন যে সেই কবির নাম লিখেও কিন্তু সেই কবিতাটা লিখেছেন কবি নির্মলেন্দু গৌতম। এবার আমি তোমাদের আরেকবার কবিতাটা পড়ে শোনাবো। ও রোদ্দুর লিখেছেন বিখ্যাত কবি শ্রী নির্মলেন্দু গৌতম। ও রোদ্দুর শোনা বরণ সাত সকালে ভাই, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ও রোদ্দুর চাই যদ্দূর আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস চিকিমিকি, আয় খুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লেখি। আর তোমাদের কবিতাটা পড়তে কোনো ভুল হবে না। তোমরা ভালো করে কবিতাটা পড়ো, আমি তবে আসি। খুব ভালো থেকো বন্ধুরা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা তোমরা শুনছো সহজ পাঠ রেডিও, নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, কমিউনিটি রেডিও 90.8 MHz। তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কুবাবু। আর এখন আমাদের সঙ্গে রয়েছে ডে থেকে ডায়াবেটিস অ্যাওয়ারনেস নিউ থেকে ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎদা আপনি এবার একটু শুরু করে দিন। বন্ধুরা সামনে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো আসছে, তাই তো? চারিদিকে একটা পুজো পুজো ভাব কিন্তু চলে এসছে। কিন্তু মাথায় দেখো, করোনা নিয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে এর আগের প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে করোনা কীভাবে আমাদের সকলকে নাজেহাল করেছে, তোমরা সেদিকে খেয়াল রাখবে তোমরা। আমি ইন্দ্রজিৎ মজুমদার, ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ এর সম্পাদক এবং একজন ডায়াবেটিস এডুকেটর। আমরা আগের দিনের আলোচনাতে শুনছিলাম বা জানাচ্ছিলাম বা গল্প করছিলাম যে আমাদের একটা অভ্যাস করে তুলতে হবে। কী অভ্যাস? না, সঠিক খাদ্যাভ্যাস,
এবং সঠিক জীবনশৈলীর। আচ্ছা সত্যি বলো তো, তোমরা প্রতিদিন তোমরা খেলতে যাও তো মাঠে? কি খেলো তো নাকি? মাঠে খেলাটা বা প্রতিদিন শরীরচর্চা করাটা কিন্তু ভীষণ জরুরি, এবং এটা একটা অভ্যাস দরকার। সেই অভ্যাসটা কিন্তু তোমাদের আখেরে তোমাদের উপকারই করবে। কেন খেলাধুলা করা প্রয়োজন? তার কারণ আমাদের শরীর, আমরা যা খাবার দাবার খাই সেটা আলটিমেটলি আমাদের শরীরে কিন্তু ATP নামে শক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাই খেলাধুলা করা মানেই তো আমাদের শক্তি খরচা হওয়া। শক্তি যদি খরচা না করি তাহলে কি হবে? শক্তি জমেই থাকবে বেশি, তাহলে কি ভাবছো প্রচুর শক্তি হয়ে যাবে তুমি? না, সেক্ষেত্রে এই যে আমাদের ক্যালোরি নিচ্ছি বা খাওয়া দাওয়া করছি আর এই ক্যালোরি খরচা করছি, এর মধ্যে যে বেসামাল অবস্থা তৈরি হচ্ছে তার ফলেই কিন্তু আমাদের যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, বা সাধারণ বাংলা যাকে বলি আমরা মোটা হয়ে যাওয়া। আজকে খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের যারা বয়ঃসন্ধির ছেলে বা মেয়ে তাদের মধ্যে কিন্তু একটা মোটা হয়ে যাওয়ার ভীষণ প্রবণতা দেখা দিচ্ছে। কদিন আগেই একটা সমীক্ষা হয়েছিল যেখানে দেখা গেছে যে আমাদের দেশের স্কুল পড়ুয়া বাচ্চারা বা স্কুলে পড়তে পারে এরকম বয়সের বাচ্চাদের মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। আর এই কদিন আগে করোনার জন্যও তো আমাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে হয়েছে, যার ফলে হয়তো অনেকেই খেলাধুলা করতে পারোনি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু খুব মাথায় রাখতে হবে যে শরীরচর্চা করার ক্ষেত্রে খেলাধুলা যেমন জরুরি, আমি কিন্তু বাড়িতেও প্রচুর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও কিন্তু আমি আমার ক্যালোরি খরচা করতে পারি। আজকের আলোচনাতে আমি বাড়িতে বসেই কী করে আমরা আমাদের ক্যালোরি খরচা করতে পারি সেই সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করব। ধরো আমি মাঠে খেলতে যেতে পারছি না, আমার বাড়ির সামনে রাস্তাতে আমি হাঁটতে পারি, ওখানে দৌড়াতে পারি একটু। বাড়িতে যদি পাকা বাড়ি হয়, সিঁড়ি থাকে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে পারি। বা ঘরের মধ্যে যারা একটু বয়স্ক মানুষ, যারা তোমাদের বাড়িতে যারা আছেন, মা বাবা কাকা মামা জ্যাঠা, তাদেরকে আমরা অনুরোধ করতে পারি যে ঘরের মধ্যেই তোমরা একটু হাঁটো। তাহলে হাঁটা চলা করা কিন্তু ভীষণ দরকার, বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। সারা পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে গাইডলাইনগুলো দিচ্ছেন বা যে পরামর্শগুলো দিচ্ছেন সেটা হচ্ছে যে সপ্তাহে অন্তত 5 দিন, মানে সপ্তাহে 7 দিনের মধ্যে অন্তত 5 দিন 30 মিনিট করে হাঁটা। এই হাঁটাটা কিন্তু সেই আমরা যেটা বলি না যে দুলকি চালে হাঁটা, সেরকম হাঁটা নয়, একটু জোরে হাঁটা যাতে তোমার ঘাম হবে। তাহলে এই যে অভ্যাসটা যদি আমি না তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার ওই ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেবে। এছাড়া মোটা হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু ডায়াবেটিসের একটা অন্যতম ঝুঁকি। তাহলে ডায়াবেটিসের এই ঝুঁকিটা কিন্তু আমি এড়িয়ে চলতে পারি যদি আমি একটু শারীরিক পরিশ্রম করি। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি কি করব? আমি প্রচুর বেশি শাকসবজি খাব। শাকসবজিতে কি আমার কি বলি লো ক্যালোরি ফুড, অর্থাৎ যার মধ্যে খাদ্যগুণের পরিমাণ কম আছে। খাদ্যগুণের পরিমাণের ক্ষেত্রে আমরা বলেছিলাম, মনে আছে কি তোমাদের, সবচেয়ে বেশি খাদ্যগুণ কার মধ্যে আছে? প্রোটিনের মধ্যে, তারপরে ফ্যাটের মধ্যে, এবং তারপর হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে। তাহলে কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু আমাদের এমনিতেই স্বাভাবিক খাওয়া দাওয়ার মধ্যে সবসময় বেশি থাকে। এই কার্বোহাইড্রেট কার মধ্যে পাওয়া যেতে পারে? হচ্ছে ভাত, রুটি, মুড়ি, চিড়ে, মিষ্টি, এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট থাকে। আদর্শগতভাবে আমাদের যা আমরা প্রতিদিন খাবো তার 50% থাকা উচিত কার্বোহাইড্রেট, 30% থাকা উচিত প্রোটিন, এবং 20% থাকা উচিত ফ্যাট। তুমি কি সবসময় দাড়িপাল্লা নিয়ে বেরোবে নাকি? সেটা তো সম্ভব না। তাহলে খাওয়া দাওয়ার বিষয়ে আমাকে একটা সচেতনতা থাকলে আমি এই এই যে পরিমাণটা বললাম একটু আগে, 50%, 30% এবং 20%, এটাকে আমরা যদি বজায় রাখতে পারি তাহলেই কিন্তু আমরা ওই মোটা হওয়ার প্রবণতা বা ডায়াবেটিস বা অন্যান্য যে অছোঁয়াচে রোগগুলো বা নন কমিউনিকেবল ডিজিজগুলো আছে সেগুলোকেও প্রতিরোধ করতে পারবো। অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজগুলো কী কী আছে? সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হৃদযন্ত্র ঘটিত যে রোগগুলো। আর আছে কি ক্যান্সার। ক্যান্সার আটকানোর জন্য আমাদের কী করতে হতে পারে? আমাদের ধূমপান এরা তো এড়িয়ে যেতে চলতে হবে,
আমাদের এই আরও বিভিন্ন নেশার যে বস্তুগুলো আছে, যেমন ধরো গুটকা খাওয়া, দোক্তা, খুইনি, এইগুলোকেও কিন্তু সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে বা বর্জন করতে হবে। আমি আশা করি আজকে আমার এই আলোচনা যারা শুনছো তারা নিশ্চয়ই এরকম কোনো নেশাতে আসক্ত নও, এবং সাথে সাথে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যেও কিন্তু তোমাদের এই সচেতনতা গড়ে তুলতে হবে যে এই নেশার বস্তুগুলো কিন্তু আমাদের অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ বা অছোঁয়াচে রোগগুলোকে ডেকে আনতে পারে। অছোঁয়াচে মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি এরকম কোনো রোগে আক্রান্ত মানুষকে তুমি যদি ছোঁও বা সংস্পর্শে আসো তাহলে তোমার কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। এই সম্পর্কে কিন্তু সমাজে অনেক ভুল ধারণা আছে। তাহলে আমরা কী জেনেছিলাম, আবার জানি যে ডায়াবেটিস, ক্যান্সার এগুলো কিন্তু ছোঁয়াচে রোগ নয়। এটা নিয়েও কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ সমাজে কিন্তু এই নিয়ে একটা ভুল ধারণা এখনও চালু আছে। তাহলে এই খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী এইগুলোর ক্ষেত্রে আমাদের একটা অভ্যাস করে তোলার ক্ষেত্রে আমরা কিন্তু যথেষ্ট আমাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। কী বললাম, শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। সবচেয়ে ভালো তো খেলাধুলা করা, সাইকেল চালানো, সাঁতার কাটা। তুমি এগুলো না পারলেও বাড়িতে বসে অন্তত অনেক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেও কিন্তু তুমি তোমার ক্যালোরি খরচা করতে পারো। তাহলে এই ক্যালোরি খরচা করাটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস হতে হবে, যাতে আগামী দিনে তোমরা অনেকগুলো এই অছোঁয়াচে রোগ বা নন কমিউনিকেবল ডিজিজকে তোমরা আটকে দিতে পারো। আর যদি হয়েই যায় তাহলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ব্যাপার চলে আসবে। সে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে, এবং সচেতন হলে কিন্তু নিয়ন্ত্রণ করাও সম্ভব, বিশেষত ডায়াবেটিসের ক্ষেত্রে। আমরা এর পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন রোগের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কী গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই অবধি থাকুক। আসন্ন যে দুর্গাপূজা, সে লক্ষ্মী পূজা বা পুজোর উৎসব বা উৎসবের যে মরশুম আসছে, সেই জন্য তোমাদের সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠন ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ অর্থাৎ ডের পক্ষ থেকে প্রচুর শুভকামনা থাকলো। আশা করি তোমরা করোনা প্রতিরোধের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো নিয়ে উৎসব পালন করবে। সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আর খুব সুন্দর করে আনন্দ করো সামনের পুজোতে। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। টং 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 টং, তোমরা শুনছো সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগা হার্টজ। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের আদরের বঙ্কুবাবু। আর এখন তোমাদের জন্য সাজিয়ে রেখেছি চমৎকার গল্প। মন দিদি গল্প বলবেন, ভূতের গল্প নাকি? ওরে বাবা, মন দিদি এসে গেছেন। মন দিদি স্টার্ট করে দিন। আজকে মন দিদি একটা গল্প বলবে, সেটা গল্পটা হচ্ছে ভূত। ভালো লাগে তো সবার ভূতের গল্প শুনতে? দেখি তো এই ভূতটা কেমন। মতিরাম ক্লাস 7-এ পড়ে, তার অঙ্কে ভীষণ ভয়। অঙ্কের ক্লাস শুরু হলেই পেট গুড় গুড় করে, মাথা ঝিমঝিম করে, চোখেও অনেক রকম লাল নীল তারা দেখে। অঙ্কের ক্লাসে বিপদতারণ স্যার তাকে নিয়েই পড়েন। ব্ল্যাকবোর্ডে একটা শক্ত দেখে অঙ্ক লিখে মতিরামকে ডাকেন। মতিরামের হাতে চক পেন্সিল ধরিয়ে বলেন, বাবা মতিরাম, অঙ্কটা করে দেখাও দেখি। ক্লাস শুদ্ধ ছেলে মতিলালের দিকে তাকিয়ে থাকে, আর সে এদিকে চক হাতে এমনভাবে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে যেন কথাগুলো অন্য কাউকে বলা হয়েছে। তার মাথার ভেতরে সমস্ত ফর্মুলা একসঙ্গে প্রবলভাবে ছোটাছুটি করতে থাকে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সব জট পাকিয়ে যায়। মতিরামে সে জট ছাড়ানোর আর সাধ্য হয় না। বিপদতারণ বাবু মতিরামকে ঘামতে দেখে বলেন, বাবা মতি, অঙ্কটা দেখে কি বাঘ ভাল্লুক মনে হচ্ছে, নাকি ভূত টুত কিছু? অবশ্য অঙ্কে যার এত ভয় সে তো ভূতকে ভয় পাবেই, বা অন্যভাবে বললে যার অঙ্কে ভয় নেই তার ভূতকেও ভয় নেই। কি বলিস বাবা ভূতনাথ? না 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 বাবা মতিরাম। এরপর মতিরাম স্যারের কাছ থেকে ছাড়া পেয়ে নিজের জায়গাতে এসে বসে মনে মনে ভাবতে থাকে, একবার জিজ্ঞেস করলে হয় স্যার আপনি ভূতকে ভয় পান?
বিপত্তারণ বাবু একেবারে অঙ্কের জাহাজ। কোথা থেকেই জাহাজ নামটা এসে জুটেছে জানা যায় না, কিন্তু সবাই তাকে ওই নামেই চেনে। মতিদের গ্রামের পাশ দিয়েই স্যার যাওয়া আসা করে, মাঝে একটা পলাশের জঙ্গল পড়ে। মতি অঙ্কে যতই কাঁচা হোক, দুষ্টু বুদ্ধিতে মোটে কাঁচা নয়, মাঝে মধ্যেই মজার মজার দুষ্টুমি তার মাথায় উঁকি মারে। একদিন মতি ভাবল, ওই পলাশ জঙ্গলে অঙ্কের স্যারকে ভূতের ভয় দেখালে কেমন হয়। স্যার তো বেশ বুক ফুলিয়ে বলে দিলেন, যারা অঙ্কে ভয় পায় না তারা ভূতকেও ভয় পায় না, একবার পরীক্ষা করেই দেখা যাক। মতি একদিন স্কুল থেকে বাড়ি না গিয়ে সোজা পলাশ জঙ্গলে ঢুকে বসে রইল। শীতের দিন, এরই মধ্যে আবছা আঁধার নেমে এসেছে, গাছের পাতা খসে খসে রাস্তা ঢেকে ফেলেছে। পথ দিয়ে হেঁটে গেলে মড়মড় খসখস করে শব্দ হচ্ছে, পথ শুনশান। বিপত্তারণ বাবু ফিরছেন, একটু যেন আবছা বেলা হয়ে এসেছে। দূর থেকে দেখতে পেলেন একটা লোক তার পিছনে আসছে। ওই লোকটার সঙ্গে গল্প করতে করতে জঙ্গলের রাস্তাটুকু পেরিয়ে যাবেন ভেবে তিনি দাঁড়িয়ে পড়লেন। কিন্তু লোকটা গেল কোথায়? তিনি কয়েক পা এগিয়ে যেতেই আবার সেই ছায়ামূর্তিটা দেখা দিল। অন্ধকারের মধ্যেও দেখলেন ছায়ামূর্তিটা বেশ লম্বা। এত লম্বা মানুষ হয়? বিপত্তারণ বাবু রোজই এই পথে যাওয়া আসা করেন, বাড়ি ফিরতে প্রায়ই সন্ধে হয়ে যায়। শিয়াল টিয়াল দেখেছেন দু একবার, কিন্তু না, এই মূর্তিটা কিসের? তিনি এবার একটু ভয় পেলেন, হাঁটার গতিটা বাড়িয়ে দিলেন। কিন্তু জোরে হাঁটতে গিয়ে বিপদ হলো, তিনি হোঁচট খেয়ে ধপাস করে পড়ে গেলেন। শুকনো পাতায় খসখস করে শব্দ হলো, আর ঠিক তখনই পেছনের ছায়ামূর্তিটা তার পাশ দিয়ে দ্রুত ছুটে গেল। লম্বা হাত, লম্বা পা, মাথাটা বেশ লম্বা। মূর্তিটা দেখে তার ঠিক বোধগম্য হলো না, তিনি রাস্তার মাঝখানে বসে রইলেন। হাঁটুতে অল্প চোটও লেগে গেছে, ভয়ে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মতি তার কালিঝুলি মাখা আলখাল্লাটা খুলে ফেলল, মাথার ওপরে চাপানো লম্বা থলিটা যেটায় খড় পাতা দিয়ে ভর্তি করেছিল সেটাও ফেলে দিল। তারপর অন্য পাশ দিয়ে স্যারের কাছে এসে বলল, অন্ধকারে পথের মধ্যে কে? তারপর কাছে এসে চিনতে পারার ভঙ্গি করে বলল, ও স্যার আপনি, লাগে টাগে নি তো? মতি স্যারের হাত ধরে টেনে তুলল। বিপত্তারণ বাবু কোনো কথা না বলে সরু চোখে মতিকে ভালো করে দেখলেন। অন্ধকারে মতির মুখের রেখাগুলো ঠিক বুঝতে পারলেন না, হনহন করে হেঁটে অদৃশ্য হয়ে গেলেন। ঘরে ফিরে এসে জামাটা খুলতেই নজরে পড়ল কালির দাগ, ছোট ছোট পাঁচটা আঙুলের চিহ্ন। মতি যখন টেনে তাকে তুলেছিল সেই সময় দাগটা জামায় লেগেছে। এতক্ষণে তার দুইয়ে দুইয়ে চার অঙ্কটা জলের মতো মিলে গেল, বুঝে গেলেন কীর্তিটি কার। গিন্নি চায়ের কাপটা হাতে দিতেই বিপত্তারণবাবু মুচকি হেসে ফেললেন। গিন্নি বললেন, হাসছ কেন? বিপত্তারণবাবু বললেন, ভূত। না না না, শুধু ভূত নয়, অঙ্কের ভূত। আজ আমার পিছু নিয়েছিল কি না? স্যারের বউ বললেন, অঙ্কের ভূত তো তোমার মাথায়, পিছু নিতে যাবে কেন? ওই ভূতটাই তো ছোট ছোট বাচ্চাগুলোকে রাত দিন ভয় দেখাচ্ছে। আচ্ছা, অঙ্কগুলোকে একটু সহজ করে বোঝাতে পারো না? বিপত্তারণবাবু বললেন, এবার তাই চেষ্টা করে দেখব, যাতে অঙ্কের নাম শুনে কেউ ভয় না পায়। এই গল্পটার নাম অঙ্কের ভূত, আর গল্পটা লিখেছেন তরুণ কুমার সরখেল। কেমন মজা! বিপত্তারণবাবু শেষ পর্যন্ত মতিরামের কাছ থেকেই শিখলেন অঙ্কটা কী করে একটু সোজা করতে হয়, তাই তো? দেখো, তোমরা যেন আবার এরকম কাউকে ভয় টয় দেখিয়ে ফেলো না, তার থেকে একটা কাজ করো, এই সপ্তাহে চটপট চটপট করে বেশ কয়েকটা অঙ্ক করে ফেলো দেখি, আর নিজেরাই পেরে গিয়ে নিজেরাই মজা করে হাততালি দাও তো দেখি। মন দিদি এবার চলল, মন দিদিরও অঙ্ক করতে একটুও ভালো লাগে না, যাই দেখি পারি কিনা দু একটা অঙ্ক করতে। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। আর এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকে সহজ পাঠ রেডিও। খুব ভালো থেকো তোমরা, পরের দিন কথা হবে বন্ধুরা। আজ চলি, ওকে বাই, সি ইউ ফোকস।
খিদে পেয়ে গেছে। টাটা। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।